নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ওএনজিসি ত্রিপুরা থেকে নিয়োগ সংক্রান্ত যে একটি নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে আজকে তা নিয়ে আলোচনা করব। সেখানে পোস্ট কতগুলি রয়েছে, যোগ্যতা কী দেওয়া হয়েছে, কীভাবে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ বিষয় আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। তো চলো বন্ধুরা অফিসিয়াল নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক। এটা হচ্ছে বন্ধুরা অফিসিয়াল নোটিফিকেশনটা, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড থেকে পাবলিশ করা হয়েছে। ডেট নোটিফিকেশান 27/4/2022 এই নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে। এখানে লোকেশনের ভেতর আপনারা দেখতে পাচ্ছেন লোকেশান অ্যান্ড টেন্টেটিভ নাম্বার অফ সিটস, অর্থাৎ এখানে বিভিন্ন সার্কেল অনুসারে কিন্তু আপনাদের এই ভ্যাকেন্সিটা রয়েছে। আপনারা এখানে দেখতে পারবেন যে ত্রিপুরার জন্য এখানে কয়টি পোস্ট রয়েছে এবং কোন পোস্টে ত্রিপুরাতে এখানে নিয়োগ করা হবে। এখানে রয়েছে আগরতলা ওয়ার্ক সেন্টারের ভেতর সিরিয়াল নাম্বার রয়েছে, এখানে 16টি ডিপার্টমেন্টে এখানে নিয়োগ করা হবে। টোটাল পোস্টের ক্ষেত্রে এখানে 178টা এখানে টোটাল পোস্ট রয়েছে, অ্যাকাউন্ট এক্সিকিউটিভ থেকে শুরু করে মেকানিক্যাল পর্যন্ত। এখানে কিন্তু বিভিন্ন পোস্ট অনুসারে কোয়ালিফিকেশান আলাদা করা হয়েছে এবং কোন পোস্টের জন্য কী কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এটাও আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। এখানে যে এজ লিমিটটা চাওয়া হয়েছে 18-24 হলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আপনার এজটা কাউন্ট করা হবে 15/5/2022 উপর। এইচএসটিদের জন্য এখানে 5 ইয়ার্স এবং ওবিসিদের জন্য এখানে 3 ইয়ার রিল্যাক্সেশন রাখা হয়েছে। এখানে বন্ধুরা রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট যে টপিকটা, এডুকেশান কোয়ালিফিকেশান। অ্যাকাউন্ট এক্সিকিউটিভের জন্য ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স বিকম করা থাকলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। অফিসার অ্যাসিস্ট্যান্টের জন্য ব্যাচেলার ডিগ্রি গ্র্যাজুয়েশন বিএ বিবিএ করা থাকলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া এখানে বাকি যে পোস্টগুলি রয়েছে সবগুলি পোস্টের ক্ষেত্রেই কিন্তু আপনার এখানে আইটিএ প্রয়োজন পড়বে পোস্ট অনুসারে। নেক্সট, এখানে লাস্ট যে পোস্টগুলি রয়েছে সিভিল থেকে শুরু করে মেকানিক্যাল পর্যন্ত, এখানে ডিপ্লোমা ইন রেসপেক্টিভ ডিসিপ্লিন ফর ইঞ্জিনিয়ার ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট। এখানে যে সিলেকশান প্রসেসটা থাকবে আপনার মার্কের ভিত্তিতে কিন্তু এখানে নিয়োগ করা হবে। এখানে আপনার কোনো রকম ইন্টারভিউ দিতে হবে না, আপনার কোয়ালিফিকেশান মার্ক অনুসারে এখানে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। অ্যাপ্লাই করার জন্য বন্ধুরা এখানে ওয়েবসাইটগুলিও বিভিন্ন পোস্ট অনুসারে বিভিন্ন ট্রেড অনুসারে আলাদা করা হয়েছে, তাই আমি এখানে অ্যাপ্লাই করার জন্য 3টা লিঙ্ক দেওয়া হয়েছে, সবগুলি লিঙ্কই আমার ভিডিওর ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন। তাছাড়া এখানে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, প্রথমে এখানে অ্যাপ্লাই করে যে রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া হবে এই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিতে হবে। তাছাড়া আপনারা ইউটিউবে সার্চ করলে অনেকগুলি ভিডিও পেয়ে যাবেন, হাউ টু অ্যাপ্লাই ত্রিপুরা ওএনজিসি লিখলে আপনার সামনে অনেকগুলি ভিডিও চলে আসবে। এবং বন্ধুরা এখানে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য আপনার কত কেবি ফটো আপলোড করতে হবে এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। অ্যাপ্লাই করার জন্য ডেটটা 27/4/2022 থেকে 15/5/2022 ভেতর আপনারা অনলাইনে করে নেবেন। এবং এখানে আপনার রেজাল্ট পাবলিশ করা হবে 23 মে 2022। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ ওয়ার্ক দিয়ে দেওয়া হয়েছে। এখানে আপনি আগরতলা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই আপনার এই ডিস্ট্রিক্টগুলিতে কিন্তু আপনার এই জবটা আপনি পেয়ে যাবেন। এটাই বন্ধুরা ওএনজিসি ত্রিপুরা থেকে আসা নোটিফিকেশান। এই নোটিফিকেশান সম্পর্কে যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।